এখানে 65 বছরের মহিলাদের দেখেও আপনাদের মনে হবে 30 বছরের। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 30 বছরের। নমস্কার বন্ধুরা, মিস্টেরিয়াস ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আপনাদের সামনে তুলে ধরব বর্তমানে অবস্থিত এমন এক মানব গোষ্ঠীর কথা যাদের গড় আয়ু 150 বছর। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো আমরা আপনাদের রেকমেন্ড করব আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের বলে রাখি, এই চ্যানেলে এরকমই মিস্টেরিয়াস ভিডিওস আসতেই থাকে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিওস আপনারা সবার আগে দেখতে পান। এই জীবনে অন্তত একবার হলেও ঘুরে আসুন পাকিস্তানে অবস্থিত কারাকোরাম পর্বতের কাছের হানজা উপত্যকায়, যেখানে কোনো নারীর 60 বছরে মা হওয়াটাও স্বাভাবিক ব্যাপার। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলের মহিলারা চিরযুবতী, এবং ওখানকার 80 বছরের মহিলাও যদি আমাদের এখানে আসে, তাদের অনায়াসেই 35 থেকে 40 বছরের মহিলা বলে চালিয়ে দেওয়া যাবে। এবং যেমনটা আগে বলেছিলাম, এখানে 60 বছরের বয়সে মহিলারা যেমন মা হয়, ঠিক তেমনই 80 থেকে 90 বছরের বৃদ্ধও এখানে সদ্যজাতর বাবা। এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা কখনো এই অঞ্চলে যান এবং আপনার পাশ দিয়ে কোনো সুন্দরী যুবতী হেঁটে চলে যায়, তাহলে তাকে দেখে কখনোই ক্রাশ খাবেন না, তার কারণ তার বয়স আপনার মায়ের চেয়েও বেশি হতে পারে। এবার এনাদের লাইফস্টাইলটাও একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। বর্তমানে এই হানজা উপত্যকার জনসংখ্যা হলো 87,000, এবং তারা প্রায় হাজার হাজার বছর ধরে এই উপত্যকায় ববাস করে চলেছে। রোজ ভোর 5টায় ওঠা এবং নিজ নিজ কার্যে লিপ্ত হওয়া এখানকার মানুষদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এর পাশাপাশি তারা খাদ্য হিসেবে গ্রহণ করেন সম্পূর্ণ প্রাকৃতিক এবং খাঁটি দ্রব্য সামগ্রী। এবং যখন কনকনে ঠান্ডায় পুরো এলাকা বরফে ঢাকা, তখনও কিন্তু এরা স্নান করে সেই ঠান্ডা জলেই। হয়তো এই সাদামাটা জীবনের জন্যই তাদের গড় আয়ু 150 বছর, এবং এখানকার 100 বছরের বেশি বৃদ্ধরাও শারীরিকভাবে সবল এবং সক্ষম। এখানকার 99% মানুষই ভেজিটেরিয়ান, এবং তারা দুধ, ফল, বাদাম, পনির ইত্যাদি জাতীয় খাদ্যই খেয়ে থাকেন। এখানকার নারীরা বাচ্চা বয়স থেকেই খুবই সুন্দর দেখতে হয়ে থাকেন, এবং তাদের এই রূপের রহস্য হচ্ছে তারা সবসময় ফলের রস পান করেন এবং ঘুম থেকে ওঠার পর নিয়মিত 3 ঘন্টা যোগব্যায়ামে ব্যয় করেন। এবং একটি রিসার্চ অনুযায়ী তাদের নিয়মিত ভোরবেলা ঘুম থেকে ওঠা, যোগব্যায়াম করা, পরিশ্রম করা এবং পুষ্টিকর খাবার খাওয়া, এই সব কিছুই দায়ী তাদের দীর্ঘায়ু এবং অসামান্য রূপের পেছনে। এখানকার মহিলারা সাধারণত খুবই লাজুক প্রকৃতির, তারা সচরাচর ক্যামেরার সামনে বা বহিরাগত মানুষের সামনে একদমই আসতে চান না। তাছাড়া এখানকার 95% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু বলাই বাহুল্য এখানকার মানুষদের আপনারা কেউ আবার ব্যাকডেটেড ভাবে ভুল করবেন না, তার কারণ এখানকার মানুষদের শিক্ষার হার 90%। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং এই ভিডিওতে আপনাদের সবচেয়ে অ্যাট্রাকটিভ বা সবচেয়ে আকর্ষণীয় এই মানুষদের কোন হ্যাবিটটা লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান, এবং তার পাশাপাশি এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে সবাই হানজা প্রজাতির ব্যাপারে জানতে পারে। এবং আপনারা যদি এরকম ধরনের ভিডিওস দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনারা সবার আগে দেখতে পান। Thank you for watching Team Mysterious World Bengali.